হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? হোপফুলি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো, অনেক অনেক হ্যাপি আছো। আমন্ত্রণ জানাচ্ছি আমার একটা নতুন টপিকে। আজকের টপিকটা কিন্তু রিকোয়েস্টেড একটা টপিক। অনেক আপু ভাইয়ারা আমাকে রিকোয়েস্ট করেছে যে তাদের ব্রণ হয়েছিল, ব্রণ চলে গেছে কিন্তু ব্রণের দাগ রয়ে গিয়েছে। তারা বলেছে যে আমি যেন খুবই ইফেক্টিভ প্যাক শেয়ার করি যাতে খুব সহজে তাদের ব্রণের দাগ দূর হয়ে যায়। আজ আমি সেরকমই একটা প্যাক শেয়ার করব। আর তোমরা যারা ব্রণের দাগ নিয়ে অনেক বেশি চিন্তিত রয়েছে, সব চিন্তা দূর করে দাও, কারণ আজ আমি খুব স্পেশাল, খুবই ইফেক্টিভ একটা প্যাক শেয়ার করব। আর এই প্যাকটি আমি তৈরি করেছি আলু দিয়ে। আমাদের সবার রান্নাঘরে অন্য কোনো সবজি থাক আর না থাক, আলু কিন্তু সবসময় থাকে, খুবই সুস্বাদু একটা সবজি। আর এই আলুটা আমাদের ত্বকের জন্য কিন্তু খুবই উপকার। আমি আজ তোমাদের সাথে খুবই স্পেশাল, খুব ইফেক্টিভ প্যাক শেয়ার তো অবশ্যই করব, কিন্তু এর আগে আমি আমার নিজের কিছু কথা বলতে চাই। 2 থেকে 2.5 বছর আগে আমার পুরো ফেসে অনেক বেশি ব্রণ হয়েছিল, ব্রণ চলে গিয়েছে কিন্তু ব্রণের দাগ রয়ে গিয়েছিল। তো আমিও ব্রণের দাগ নিয়ে খুব বেশি চিন্তিত ছিলাম। আমি আমার ব্রণগুলোকে দূর করার জন্য বিভিন্ন রকমের প্যাক তৈরি করেছি, সেগুলো আমি আমার ফেসে অ্যাপ্লাই করেছি। তো ওই প্যাকগুলোর মধ্যে সবচেয়ে ভালো ভালো যেই প্যাকগুলো, যেগুলো আমার ব্রণ দূর করতে খুব ভালো কাজ করেছে, সেগুলো আমি তোমাদের সাথে পরবর্তীতে ধীরে ধীরে শেয়ার করব সবগুলোই। কিন্তু ওই যেগুলো খুব ভালো কাজ করেছে তার মধ্যেও সবচেয়ে বেস্ট, যেটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে, আর সেই প্যাকটি তোমাদের সাথে শেয়ার করব। আর আমি যেই প্যাক আজ তোমাদের সাথে শেয়ার করব, এটা একদম 100% আমি গ্যারান্টি দিতে পারি, প্রথম তুমি একবার যখন ইউজ করবে তখনই দেখবে যে তোমার ফেসের দাগ অনেকটাই চলে গিয়েছে। তুমি মাত্র 3 দিন অ্যাপ্লাই করলেই দেখবে তোমার ব্রণের দাগ কমপ্লিটলি অনেকটাই, প্রায় 80% চলে গিয়েছে। আর তুমি যদি 5 থেকে 7 দিন অ্যাপ্লাই করতে পারো তাহলে তোমার ব্রণের দাগ একদমই চলে যাবে। তাদের অনেক বেশি ব্রণের দাগ রয়েছে, তাদের তো কিছুটা সময় লাগবেই, তারপরও আমি বলতে পারি আজকের প্যাকটা খুব দ্রুত, খুব ফাস্ট তোমার ব্রণের দাগ দূর করে দিতে পারবে। একদম 100, 100, 100, 110, 120, 130, 100, 100, 100, 100 বলবো, খুব সহজেই তুমি এই প্যাকটির মাধ্যমে একদম খুব দ্রুত ব্রণের দাগ দূর করতে পারবে। সেই সাথে তোমার স্কিন অনেক বেশি ভিতর থেকে গ্লো করবে, অনেক বেশি হেলদি হবে। তাছাড়া তুমি যখন দেখবে যে প্যাকটা অ্যাপ্লাই করার পর তোমার ব্রণের দাগ খুব ফাস্ট চলে যাচ্ছে, তখন কিন্তু এই প্যাক অ্যাপ্লাই করতে তোমার একদমই কষ্ট হবে না আর তোমার সময়ও ওয়েস্ট হবে। এই প্যাকটি সবাই ইউজ করতে পারবে, তুমি যদি ছেলে হও তাহলেও ইউজ করতে পারবে, মেয়ে হলেও ইউজ করতে পারবে, আর অল স্কিন টাইপে কিন্তু এই প্যাকটি সুইটেবল। তোমার ফেসে যদি অ্যাকনের প্রবলেম থাকে তাহলেও কিন্তু এই প্যাকটি অ্যাপ্লাই করতে পারবে, তোমার অ্যাকনে দূর করতেও কিন্তু এই প্যাকটি খুবই ভালো কাজ করবে। তো চলো আর বেশি কথা বাড়াবো না, দেখে নাও প্যাকটি আমি কিভাবে তৈরি করেছি। প্যাকটি তৈরি করার জন্য আমার প্রথমেই লাগবে আলু, কারণ আমি আগেই বলেছি যে আমি আজ আলু দিয়ে তোমাদের সাথে প্যাক তৈরি করে শেয়ার করব। আর আলু কিন্তু আমাদের ত্বকের জন্য অনেক 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 উপকারী, এটা আমাদের হাইপার পিগমেন্টেশন দূর করতে খুব ভালো কাজ করে, যে কোনো রকমের পিগমেন্টেশন দূর করতে খুব ভালো কাজ করে, চোখের নিচের কালো দাগ, চোখের নিচে যে ফোলা ফোলা ভাব থাকে সেটা দূর করতে খুব ভালো কাজ করে, রিঙ্কেলস ফাইন লাইন দূর করতে খুব ভালো কাজ করে, সবচেয়ে বড় কথা স্কিনকে ভিতর থেকে ব্রাইট করে, স্কিনের সব রকমের ডার্ক সার্কেল সব কিছু দূর করতে কিন্তু আলু খুব ভালো কাজ করে। এখানে ছোট সাইজের আলু নিয়ে নিচ্ছি, আর আলুর সিল্কাকে খুব ভালোভাবে পরিষ্কার করে আমি আলু থেকে রস বের করে নিব। আমার কিন্তু প্যাক তৈরি করতে আলুর রসটারই প্রয়োজন হবে। তোমরা চাইলে কিন্তু আলুর রস বের করার জন্য ব্লেন্ডারও ইউজ করতে পারো। আলু কুচিগুলো দেখছো না, এগুলো কিন্তু আমি ফেলবো না, এগুলো যখন আমি প্যাক অ্যাপ্লাই করবো আমার ফেসে তখন চোখের উপরে দিয়ে রাখবো, যাতে আমার চোখ অনেক বেশি রিল্যাক্স থাকে। অবশ্যই এই কাজটা করবে, দেখবে যে তোমার চোখ কতটা ভালো থাকে। এখানে প্রায় 2 টেবিল চামচের মতো আলুর রস বের হয়েছে। আলুর রসের সাথে অ্যাড করে নিব আমি 2 টেবিল চামচ টক দই, আর টক দই কিন্তু অবশ্যই লাগবে। তুমি বাজার থেকে কিনে আনা টক দই ইউজ করতে পারো অথবা বাসায় তৈরি করে নিতে পারো। আর তোমার হাতের কাছে যদি একদমই টক দই না থাকে তাহলে সেক্ষেত্রে তুমি লিকুইড দুধের সাথে লেবু ইউজ করে টক দই তৈরি করে নিতে পারো, অথবা গুঁড়ো দুধের সাথেও লেবু ইউজ করে টক দই তৈরি করে নিতে পারো।
আর তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করতে ভুলে গিয়েছো, প্লিজ সাবস্ক্রাইব করে নাও। আমি বিভিন্ন রকমের বিউটি টিপস সবসময় তোমাদের সাথে শেয়ার করি। আজকের টপিকটা ভালো লাগলে লাইক দিতেও কিন্তু ভুলো না। ভাগ দুই আমাদের ত্বকের জন্য অসম্ভব উপকারী। এতে রয়েছে দু রকমের উপকারী ব্যাকটেরিয়া। আর আমি অ্যাড করে নিব চালের গুঁড়ো। যে কোনো চালের গুঁড়ো তুমি ইউজ করতে পারো, তবে আতপ চালের গুঁড়ো সব থেকে ভালো। যদি তোমার হাতের কাছে আতপ চালের গুঁড়ো না থাকে, তাহলে তুমি রেগুলার যে ভাত খাও সেই চালটাকে গুঁড়ো করে নিতে পারো। আমি এখানে 3 চা চামচের মতো চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি। তুমি আলুর রস বা টক দই যতখানি নিবে সেই অনুযায়ী একটু বাড়িয়ে কমিয়ে চালের গুঁড়োটা নিয়ে নিবে। নিব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। আমি কিন্তু বাসায় তৈরি হলুদ গুঁড়ো ইউজ করে থাকি, তো চেষ্টা করবে বাসায় তৈরি হলুদ গুঁড়ো ইউজ করার জন্য। বাজারের হলুদে অনেক রকমের কেমিক্যাল রং থাকতে পারে যা আমাদের ত্বকের জন্য অনেক সময় ক্ষতিকর হয়ে থাকে, তাই অবশ্যই চেষ্টা করবে বাসায় তৈরি হলুদ গুঁড়ো ইউজ করার জন্য। আর তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু একদমই সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো ইউজ করেছি, খুব বেশি কিন্তু না। অ্যাড করে নিব 1 চা চামচ মধু। মধু আমাদের ত্বকের জন্য অনেক বেশি উপকারী। এটি আমাদের স্কিনকে ভিতর থেকে ব্রাইট করে, ময়শ্চারাইজ করে, হেলদি করে, স্কিনের ডার্ক স্পট দূর করতে খুব ভালো কাজ করে। এই সবগুলো উপাদানকে খুব ভালোভাবে মিক্সড করলেই তৈরি হয়ে যাবে খুব ইফেক্টিভ, খুব স্পেশাল প্যাকটি। এটা তোমার স্কিনের যত রকমের ডার্ক স্পট রয়েছে সব স্পট দূর করতে খুব 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 ভালো কাজ করবে। আরেকটা কথা, যাদের এই প্যাকটি অ্যাপ্লাই করার পরেও ব্রণের দাগ যাচ্ছে না, তারা কিন্তু অবশ্যই কমেন্টস করবে যে এই প্যাকটি অ্যাপ্লাই করে ব্রণের দাগ যায়নি, ঠিক আছে? এসে আমাকে যা তা বলে দিতে পারো, কোনো প্রবলেম নেই। একদম 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি অবশ্যই কিন্তু তোমার ব্রণের দাগ দূর হয়ে যাবে। হ্যালো, এই তো তৈরি হয়ে গেল আমার প্যাকটি। এখন অ্যাপ্লাই করে নিব। আমি ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করছি, তুমি পরিষ্কার হাত দিয়ে, অবশ্যই পরিষ্কার হাত দিয়ে অ্যাপ্লাই করবে। আর যে কোনো প্যাক অ্যাপ্লাই করার আগে তোমার স্কিনকে খুব ভালোভাবে ক্লিন করে নিবে, যাতে কোনো রকম কোনো মেকআপ, ময়শ্চারাইজার কোনো কিছু না থাকে। এই প্যাকটি তো আমি আগেই বললাম ছেলে মেয়ে সবাই ইউজ করতে পারবে, যে কোনো স্কিন টাইপে এটা ইউজ করতে পারবে, কোনো প্রবলেম নেই। আর যে কোনো প্যাক আমি সবসময় যেটা বলে থাকি, বিকেলে অথবা রাতে অ্যাপ্লাই করার চেষ্টা করবে। আর এই প্যাকে হলুদ রয়েছে, টক দই রয়েছে, এই প্যাকটি দিয়ে কোনোভাবেই রোদে চুলার কাছে যাওয়া যাবে না। বেস্ট রেজাল্ট পাওয়ার জন্য প্রতিদিন ইউজ করতে পারো অথবা একদিন পরপর ইউজ করতে পারো। 45 থেকে 1 ঘন্টা রাখার চেষ্টা করবে, তারপর জাস্ট নর্মাল ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলবে। আর অ্যাপ্লাই করার সময় একটু ঠিকভাবে অ্যাপ্লাই করার চেষ্টা করবে। 3 থেকে 4 দিন পর পর এই প্যাকটি অ্যাপ্লাই করে ধোয়ার সময় সামান্য 2 থেকে 3 মিনিট স্ক্রাব করে নিলে আরও ভালো রেজাল্ট পাবে। তবে প্রতিদিন কিন্তু স্ক্রাব করা একদমই যাবে না। কিন্তু সানট্যান দূর করতেও খুব ভালো কাজ করে, তাই যেই যেই জায়গাতে তোমার কালো দাগ রয়েছে, সানট্যান রয়েছে, সব জায়গায় অ্যাপ্লাই করবে, হাতে, গলায়। আর তোমার ঠোঁট যদি কালো হয়ে থাকে, কোনো কারণে ডার্ক হয়ে থাকে, তাহলে অবশ্যই এই প্যাকটি ঠোঁটেও অ্যাপ্লাই করবে, চোখের নিচে অ্যাপ্লাই করবে, চোখের উপরে অ্যাপ্লাই করবে, সব জায়গাতে অ্যাপ্লাই করতে পারবে, কোনো প্রবলেম নেই। আর পুরো ফেজে প্যাকটি অ্যাপ্লাই করা শেষ। এখন চোখের উপরে আমি ওই আলু কুচিগুলো দিয়ে রাখবো আর ওয়েট করব 45 থেকে 1 ঘন্টা। তারপর জাস্ট নর্মাল ঠান্ডা পানি দিয়ে ধুয়ে আমি ফিরে আসছি, তোমরাও ওয়েট করো। আমি জাস্ট নর্মাল ঠান্ডা পানি দিয়ে ধুয়ে আসছি, আর দেখো আমার স্কিন একবার ইউজ করাতে কতটা গ্লো করছে। তোমরা কিন্তু অবশ্যই এই প্যাকটি ইউজ করবে, ইউজ করে ব্রণের সব দাগ দূর করবে খুব সহজে। আর যে কোনো প্যাক অ্যাপ্লাই করার পর ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতে কিন্তু একদমই ভুলবে না। সবাই অনেক বেশি ভালো থেকো, অনেক অনেক দোয়া শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।